সমগ্র রাজ্যবাসীয় বৃহস্পতিবার দিনট অসমিয়ার বাপতি হাহন কাতি বিহু পালন করেছে। অসমিয়া সমাজ জীবনত বিহুর ঐতিহ্য আর মাদকতাই বহন করে আছে সুকিয়া মাত্রা। বহাগ বিহু আর মাঘ বিহুর মাজতে কাতি বিহু। কাতি বিহু কঙালী বলে কলেও এই কাতি বিহু অসমিয়া সমাজ জীবনত যুগ যুগ ধরে পালিত হয়ে আছে। রাজ্যত বিভিন্ন প্রান্তর দরে তিনিচুকিয়ার পানীতোলাত ঘরে ঘরে চলিছে বিহুর প্রস্তুতি। পিঠা লাড়ু সকলোখিনি বনোয়া হয়েছে। আমি তেনেকে প্রতি বছরে বিহুর দিন সকলে লখন তেনেকে উদযাপন করো আর সবাই ঢেকি দিয়ে থাকে। এফালে তাঁতর শাল আছে, গোপিনী সকলে গায়ে আছে, তেনেকে এবিলাক আমি আমি কাতি বিহুটো উদযাপন করো প্রতি বছরে। কাতি বিহুক কঙালী বলে কলেও কৃষি প্রধান অঞ্চলটির প্রতিগী জিয়ারী বুয়ারীর মনত এতিয়া বিহুর আনন্দ। শস্যর শ্রীবৃদ্ধি কামনার রাজ্যবাসীর তিনিচুকিয়ার পানীতোলা গাঁত গ্রামাঞ্চলের মহিলা আয়তী সকলে ঐতিহাসিক বিহুর পরম্পরা রক্ষা করে পালন করেছে কাতি বিহু। পুয়ারেপরা পানীতোলার মহিলা সকলে ব্যস্ত হয়ে পড়েছে ঘরের চৌপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করার কামত। ইয়ার সমান্তরালক তুলসী তল হারি মচি পরিষ্কার করার কামত শিশুরপরা জ্যেষ্ঠলৈকে সকলে সমিল মিলে করেছে অসমিয়ার প্রত্যেক ঘর। ইমানবর ব্যস্ততার মাজতে তিনিচুকিয়া জেলার পানীতোলা গাঁত দেখা পোৱা গল কাতি বিহুর এক বিশেষ ঐতিহাসিক পরম্পরা। গাঁর আয়তী সকলে একগোট হয়ে তুলসী তল আর ভঁড়ালর কাষত জুড়িলে লক্ষ্মীর খেরি নাম। এই লক্ষ্মী খেরি নাম হয়েছে মায়ামরা সমাজত প্রচলিত এক লোকসংগীত। নতুন প্রজন্মই পুনৰ আকৌ যে আমাৰ বিহু তিনিটাৰ অন্যতম এটা কাতি বিহু তাৰ পৰম্পৰা ৰীতি নীতিখিনি আকৌ ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছে। বিশেষকৈ আমি চেষ্টা কৰিছোঁ, যেনেকৈ কাতি বিহুৰ দিনা পুৱাতে ঘৰৰ চাফ সকলো মানে চাফ চিকুণ কৰি চাৰিচুক চাফ চিকুণ কৰি এটা তুলসী পুলি ৰোৱা হয়। যদিহে তুলসী পুলি নাথাকেও তেতিয়া ৰোৱা হয় আৰু থাকিলেতো সেইটোৱে চাফ চিকুণ কৰি গধূলিলৈ অমিতা কাটি চাকি এখন জ্বলোৱা হয়। কাৰণ কেলেই তুলসীক বিষ্ণুর ভাৰ্যা লক্ষ্মীর আন এটা রূপ বলে ধরা হয়। গতিকে তুলসীর তলত চাকি জ্বলা হয় আর পথারতো চাকি বন্তি জ্বলা হয়। কারণ কেলে এই সময়তে মানে শস্য শ্যামলা হয়ে উঠে আর শস্যখিনি গর্ভাবতী হয় যাতে কোনো কীট পতঙ্গই অনিষ্ট করব নয়, তারবাবে পথারতো চাকি গছি জ্বলা হয়। চাকির জুয়ে যাতে সকল কীট পতঙ্গ নাশ করে আর সেই চাকির আলোকেরে যাতে শস্য শ্যামলা হয়ে উঠে আর সেই সোণগুটিখিনি যাতে আমি খুব হজত নিজের এই আমার অতি ভঁড়ালত ভরা বহি পারো। আহিছে লক্ষ্মী আই চাপি। এনেদৰে আজিৰ বৃহস্পতিবাৰ দিনটোত পানীতোলা গাঁৱৰ আয়তীসকলে লক্ষ্মী খেৰি নাম পৰিৱেশন কৰাৰ লগতে মহিলাসকলে ব্যস্ত থাকিল পিঠা পনা প্ৰস্তুত কৰাৰ কামত। সন্ধিয়া ভাগলৈ তুলসী তলত লক্ষ্মী নাম লোৱাৰ লগতে আকাশ বন্তি জ্বলাই শস্যৰ পথাৰত শস্যৰ শ্ৰীবৃদ্ধি কামনা কৰিব গাঁৱৰ চহা কৃষক ৰাইজে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।